দর্শকবৃন্দ, আজ 9 জুন 2022, আজ আমি অবস্থান করছি ভারতের পশ্চিম বাংলার পূর্ব বর্ধমান জেলার পাচণ্ডী গরুর হাটে। আর আজকে এই হাটে কেমন দামে গরু ক্রয় বিক্রয় হচ্ছে সেসব তথ্যই একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও ভালো লাগলে অন্তত একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। তা চলুন দর্শকবৃন্দ, ভিডিওটি শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকে এই হাটে কেমন দামে গরু ক্রয় বিক্রয় হচ্ছে। দর্শকবৃন্দ, এখানে একজোড়া বিশাল সাইজের ইন্ডিয়ান বলদ দেখতে পাচ্ছেন, বিশাল সাইজ। আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক সাইডটা, দেখুন বিশাল মোটাশোটা, ঠিক আছে, বিশাল বড় মাপের ইন্ডিয়ান বলদ। আর এই জোড়া বলদের কেমন দাম চাইছেন সেই ব্যাপারটি আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। এদিকে কাকা রয়েছেন, আর কাকা কিন্তু গরুগুলো কিনেছেন, সরি, কাকা কিনেছেন, কেমন দামে কিনলেন সেই ব্যাপারটা আমি একটু জানার চেষ্টা করবো। আচ্ছা কাকা, আপনি কিনেছেন তাই না? কতগুলো কিনেছেন আজকে? 140 কিনেছেন, আর মানে এই দুটোই কিনেছেন না আরও গরু আছে আপনার? এখনও আছে, ঠিক আছে, এখনও গরু আছে। তার আগে আমি এই দুটো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে, ঠিক আছে, বিশাল বড় মাপের ইন্ডিয়ান বলদ, ঠিক আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে সুন্দরভাবে কত বড় সাইজের ইন্ডিয়ান বলদ দেখতে পাচ্ছেন। জোড়ায় কিনেছেন 140,000, ঠিক আছে, অনেক বড় সাইজের ইন্ডিয়ান বলদ, মাত্র 140,000 জোড়া। আর আপনাদের দেশে এই ধরনের গরু কেমন দামে ক্রয় বিক্রয় হয় সেই ব্যাপারটা কিন্তু আমাকে একটু জানাবেন, ঠিক আছে। সুন্দর এই কাকার অন্যান্য যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো আমি একটু দেখে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। কাকা, আর কোথায় গরু রয়েছে আপনার? আর কোথায় রয়েছে চলুন একটু একটু বলে দেবেন আপনাকে, কেমন দামে গরুগুলো বিক্রি হলো, ঠিক আছে, কেমন দামে সব গরুগুলো কিন্তু কিনেছেন, ঠিক আছে, কেমন দামে কিনলেন এই ভাইরা আমি একটু জানার চেষ্টা করছি। এই ষাঁড়টা কোথায় কিনেছেন? ষাঁড়টা 22,000 কিনেছেন, দেখতে পাচ্ছেন, মাত্র 22,000 টাকায়। আর এই লাল জোড়া কত কিনেছেন? 55,000 টাকায় জোড়া, দেখাচ্ছে আপনাদেরকে, ঠিক আছে, জোড়া গরু মাত্র 55,000 টাকায় জোড়া কিনেছেন। আর ওইদিকে এক জোড়া সাদা তিনটে রয়েছে, ওগুলো কত করে কিনেছেন? ওগুলো 25 করে কিনেছেন ওই গরুগুলো, দেখাচ্ছে আপনাদেরকে সুন্দরভাবে, 25,000 টাকা করে কিনেছেন এই গরুগুলো, ঠিক আছে। আর এই ওই লম্বা দুটো আপনাদের, তো ওই দুটো কত কিনেছেন? ওই ওই দুটো কত কিনেছেন? 65,000 কিনেছেন ওই জোড়া গরু, ঠিক আছে। ভাইকে দেখতে পেলেন, কি নাম আপনার ভাই? কি নাম আপনার? হামিদুল মল্লিক। হামিদুল মল্লিক, হাটের অবস্থান হচ্ছে পাচণ্ডী গরুর হাট। সুন্দর সুন্দর গরুর কালেকশন ভাই সব জানিয়ে দিল আপনাদেরকে, ঠিক আছে। তো চলুন অন্যান্য যে গরুগুলো রয়েছে সেই চিত্র একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দর্শকবৃন্দ, এখানে একজোড়া খুবই সুন্দর গঠনের বলদ দেখতে পাচ্ছেন, কত সুন্দর ইন্ডিয়ান বলদ, ঠিক আছে। আর এই গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, ওইদিকে কাকা রয়েছেন, কাকা কিন্তু গরুগুলো কিনেছেন, ঠিক আছে। আর কেমন দামে এই গরুগুলো কিনলেন সেই তথ্য একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু সুন্দরভাবে, কত সুন্দর বলদ দেখতে পাচ্ছেন, ঠিক আছে, জোড়া বলদ, এইদিকে এক জোড়া রয়েছে আর এদিকে এক জোড়া রয়েছে। এই চারটি গরু কিন্তু কাকা কিনেছেন, কেমন দামে কিনলেন সেই ব্যাপারটা আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এদিকে কাকা রয়েছেন, কাকার সঙ্গে একটু কথা বলছি আমি, ঠিক আছে। আচ্ছা কাকা, আপনি কিনেছেন এই গরুগুলো, তা এই বড় জোড়া কোথায় কিনেছেন? 75,000 এই যে কাকাকে দেখতে পাচ্ছেন, বড় জোড়া কিনেছেন মাত্র 75,000 বড় জোড়া। আর ওইদিকে ওই জোড়া কোথায় কিনেছেন? দর্শকবৃন্দ, এখানে এক জোড়া বড় মাপের বলদ দেখতে পাচ্ছেন, ঠিক আছে, বড় মাপের ইন্ডিয়ান বলদ, কেমন দাম চাইছেন বিক্রেতা আমি একটু জানার চেষ্টা করবো। তার আগে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর বলদ দেখুন, সুন্দর সিংহের গঠন, ঠিক আছে, বড় মাপের বলদ। এদিকে কাকা রয়েছেন, আমি একটু জানার চেষ্টা করছি। আচ্ছা কাকা, কত দাম চাইছেন জোড়ায়? 75,000 টাকা জোড়া, ঠিক আছে, কাকা বলে দেবেন সুন্দর জোড়া গরুর দাম চাইছেন মাত্র 75,000 টাকা, ঠিক আছে। হাটের অবস্থান হচ্ছে পাচণ্ডী গরুর হাট, আপনারা অবশ্যই এখানে আসবেন, এখান থেকে গরু সংগ্রহ করবেন, ঠিক আছে। তো তুমি অবশ্য অন্যান্য যে গরুগুলো রয়েছে আমি সেই চিত্র একটু তুলে ধরার চেষ্টা করছি, ঠিক আছে। এখানে একটি গরু দেখতে পাচ্ছেন, বড় গরু রয়েছে একটি ভাইয়ের কাছে, আর একটি ছোট গরু রয়েছে, কেমন দাম চাইছেন একটু জানার চেষ্টা করছি। ভাই, এটার কত দাম চাইছেন? 28,500 টাকা। আর এটার? 17,500 টাকা দাম চাইছেন এই গরুটির, ঠিক আছে। আর এদিকে একটি গরু রয়েছে, বড় মাপের গরু, এটা কেমন দাম চাইছেন ভাই? কত চাইছেন এটার দাম, কেমন দাম চাইছেন এটার? 37,000 টাকা দাম চাইছেন এই গরুটির, ঠিক আছে, দেখতে পাচ্ছেন সুন্দর বড় মাপের গরু, দাম চাইছেন 37,000 টাকা। হাটের অবস্থা হচ্ছে পাচণ্ডী গরুর হাট, ঠিক আছে। আপনারা অবশ্যই এখানে আসবেন, এখান থেকে গরু সংগ্রহ করবেন। এবং দর্শকদের অন্যান্য যে গরুগুলো রয়েছে আমি সেই ক্ষেত্রে একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অনেক গরু এসেছে কিন্তু আজকে, প্রচুর গরুর আমদানি কিন্তু আজকে হয়েছে। দর্শকবৃন্দ, এখানে কতগুলো গরু দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর বলদ গরু, কেমন দাম চাইছেন আমি জানার চেষ্টা করছি, ঠিক আছে। ওইদিকে ভাই রয়েছেন, ভাইয়ের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করছি, গরুগুলো কেমন দাম চাইছেন, ঠিক আছে। এক এক গরুগুলো দাম একটু জানার চেষ্টা করছি।
ভাই আপনাদের গরু তো নাকি এগুলো? ভাই আপনাদের গরু এগুলো কেমন দাম চাচ্ছেন একটু বলবেন, ওগুলোর ওটার কেমন দাম চাচ্ছেন? ওদিকেরটার হ্যাঁ 37, তারপরে ওটার 35, তারপরে এই জোড়া কত চাইছেন? হ্যাঁ 70, আর এটার 32। দামগুলো জানিয়ে দিলাম আপনাদেরকে, ঠিক আছে? সুন্দর সুন্দর গরু কালেকশন যে বিক্রেতা এখানে রয়েছে, তার সুন্দর সুন্দর অন্যান্য যে গরুগুলো রয়েছে আরও ওইদিকে কতগুলো গরু রয়েছে আমি একটু জানার চেষ্টা করছি। এখানে একজোড়া বলদ দেখতে পাচ্ছেন, ঠিক আছে, সুন্দর বলদ, কেমন দাম চাইছেন আমি জানার চেষ্টা করছি। কাকা এই জোড়া কত চাইছেন? কত চাইছেন? 60,000 টাকা জোড়া, দেখতে পাচ্ছেন সুন্দর জোড়া করে দাম চাইছেন 60,000 টাকা, আর সুন্দর বলদ, ঠিক আছে। আর এইদিকে এক জোড়া ছোটো রয়েছে, ছোটো বলদ, কেমন দাম চাইছেন? এই জোড়া কত চাইছেন? 55,000 টাকা চাইছেন এই জোড়া, যে বিক্রেতাকে দেখতে পারেন, দাম চাইছেন মাত্র 55,000 টাকা, ঠিক আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে আরও সুন্দরভাবে, সুন্দর বলদ মাত্র 55,000 টাকা। হাটের অবস্থান হচ্ছে পাঁচুন্ডি গরুর হাট, আপনারা অবশ্যই এখানে আসবেন, এখান থেকে গরু সংগ্রহ করবেন, ঠিক আছে। তার জন্য শুধু অন্যান্য যে গরুগুলো রয়েছে আমি সেই চিত্র একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দর্শকবৃন্দ, এখানে কতগুলো লাল বলদ দেখতে পাচ্ছেন, 4টি বলদ রয়েছে, ঠিক আছে। আর এই গরুগুলোর কেমন দাম চাইছেন আমি বিক্রেতার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। এদিকে ভাই রয়েছেন বিক্রেতা, কেমন দাম চাইছেন আমি একটু জানার চেষ্টা করছি ভাইয়ের সঙ্গে, ঠিক আছে, আমি একটু কথাবার্তা বলি। আচ্ছা ভাই কেমন দাম চাইছেন এগুলোর? ভাই কেমন তা চাইছেন এগুলোর দাম? বলুন বলুন শুনে একটু, কেমন? 26,000 করে পিস দাম চাইছেন, ঠিক আছে। কতগুলো গরু নিচ্ছেন আজকে? 65টা। আরে বাপরে বাপ, আমার আসতে লেট হয়ে গেছে, আমি আসতে পারিনি টাইমে, ঠিক আছে। ভাই কিন্তু খুব হেল্প করে আমাদেরকে, বিশেষ করে আমাকে হেল্প করে, এখানে এলে কিন্তু গরুর দামগুলো আমাকে জানিয়ে দেয়, ঠিক আছে। দেখুন সুন্দর 26 করে দাম চাইছেন এই গরুগুলোর, মোটামুটি খারাপ নয়, ভালো করে হাটে অবস্থান হচ্ছে পাঁচুন্ডি গরুর হাট, আপনারা অবশ্যই এখানে আসবেন, এখান থেকে গরু সংগ্রহ করবেন। সুন্দর সুন্দর অন্যান্য যে গরুগুলো রয়েছে আমি সেই চিত্রে একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দর্শক বৃন্দ, এখানে কতগুলো সুন্দর সুন্দর বকনা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, খুবই সুন্দর গঠনের বকনা এগুলো, কেমন দাম চাইছেন আমি একা একে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি, ঠিক আছে। দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর বকনা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে একটি গির জাতের সুন্দর বকনা। চাচা কত দাম চাইছেন এটার? 24,500। আর এটা কত চাইছেন? 25,500 টাকা দাম চাইছেন এটির, দেশি গরু, সেগুলো দাম একটু বেশি। আর এটা চাইছেন 24,500 টাকা, ঠিক আছে। আর এদিকে দুটি বকরা দেখতে পাচ্ছেন আমি কেমন দাম চাইছেন একটু জানার চেষ্টা করছি। টাকা কত চাইছেন এটার? 19,500 টাকা। আর ওটার 23,000 টাকা চাইছেন ওটার, একটু মোটাসোটা। আর এটা চাইছেন 19,500 টাকা। হাটের অবস্থা হচ্ছে পাঁচুন্ডি গরুর হাট, ঠিক আছে। আপনারা অবশ্যই এখানে আসবেন, এখান থেকে গরু সংগ্রহ করবেন। আসলে অন্যান্য যে গরুগুলো রয়েছে আমি টাকা এই চিত্রে একটু আপনাদের সঙ্গে ধরার চেষ্টা করি।